আসসালামু আলাইকুম দোলার বংশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এমি পারাবাদ 18 কে ঢাকা বরিশাল নবরুটের নবনিযুক্ত নৌযান। চলুন পারাবাদ 18-র ভিতরে ঘুরে আসি। এটা হলো নিস্তলার ফ্রন্ট ডেক, সামনে টিকিটিং পেয়ে যাবেন টিকিট। এটা হলো নিস্তলার ডেক, এটা ছিল এমবি পারাবাদ 18-র দ্বিতীয় ট্রিপ ঢাকা থেকে। এটা হলো দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। এটা হলো রিভার্স সাইড করিডোর। এমবি পারাবাদ 18-র রিভার্স সাইড করিডোরে পাশে অনেক জায়গা। এটা হলো ভিআইপি জোন। বিজনেস ক্লাস হলো তৃতীয় তলে ওঠার সিঁড়ি। এটা হলো তৃতীয় তলার ফ্রন্ট ডেক। নজর করা ডিজাইনের সাথে সাজানো হয়েছে পুরো লঞ্চটাকে। নজর করা ডিজাইন এমনি বাড়াবো না। এটা হলো ইনডোর করিডোর, জাহাজের ভেতরের করিডোর। প্রশস্ত, বেশ প্রশস্ত জায়গা। ¡Gracias!
এটা হলো বাথরুম, ভিতরের বাথরুম। এটা হলো বেসিন হাতমুখ ধোয়ার। এটা হলো চতুর্থ তলায় ওঠার সিঁড়ি, মাস্টার বেজ। এটা হলো রেস্টুরেন্ট, কফি হাউস, চতুর্থ তলায়। চতুর্থ তলায়ও কিছু কেবিন রাখা হয়েছে কোম্পানির। এটা হলো ওপেন ছাদ, এমপি পারাবত 18-র পুরো ছাদ খোলা রাখা হয়েছে। 16 ডিসেম্বর উপলক্ষে সাজানো হয়েছে পুরো লঞ্চ টার্মিনালকে। এটা হলো দ্বিতীয় তলা, দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। এটা হলো ছাদ ধোয়া ফ্যানেল, ধোয়া নির্গমন ফ্যানেল, এমপি পারাবত 18। পিসি আছে সুন্দরবন 10। এটা হলো নিস্তলায়, নিস্তলার ডেক শ্রেণী। এটা হলো দ্বিতীয় তলায় ডেক শ্রেণীতে ওঠার সিঁড়ি। এখন দেখতে পাচ্ছেন প্রপেলার থ্রাস্ট পিছনে। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি।